নমস্কার বন্ধুরা, চ্যানেলের নাম দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন যে এটি একটি ফিশ এগ্রিকালচার রিলেটেড চ্যানেল। এই চ্যানেলে আমি অর্থাৎ অনুষ্কা চ্যাটার্জি আপনাদের তথ্যগুলো প্রদান করব। বায়োফ্লক টেকনোলজি নিয়ে কথোপকথন শুরু করার আগে আপনাদের সবাইকে কিছু বলতে চাই। সবার আগে আমার সম্বন্ধে কিছু বলবো। আমি পেশাগতভাবে একজন বিজনেস ওম্যান। আমার প্রিন্টিং এবং ডিজাইনিং এর একটি বিজনেস আছে, যেখানে সাধারণ মানুষ সব ধরনের অনলাইন এবং অফলাইন কাজের সুবিধা বাড়িতে বসেই পেয়ে থাকেন। শিক্ষক শিক্ষিকা তথা ছাত্রছাত্রীরা অনলাইন এক্সাম, অনলাইন ক্লাস, সব ধরনের বই ছাপানো, বাঁধানো ইত্যাদি সুবিধা পেয়ে থাকে। এক কথায় বলতে গেলে ওয়েবসাইট বানানো থেকে শুরু করে সব ধরনের অনলাইন এবং অফলাইন কাজই আমার এখানে হয়ে থাকে। আমাদের ওয়েবসাইট আছে, যার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখব। আপনারা চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন। নতুন নতুন জিনিসের সম্বন্ধে জানতে আমার ভালো লাগে। আমি একজন সায়েন্সের স্টুডেন্ট। বায়োফ্লক টেকনোলজির কথা প্রথম দেখি একটি আর্টিকেলে, যেখানে লেখা ছিল ভারতের তামিলনাড়ুতে মিস্টার সূর্যা কুমার নারায়ণ, যিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বায়োফ্লক টেকনোলজির প্রতি আকৃষ্ট হয়ে নিজের চিংড়ি মাছ চাষের একটি বড় ফার্ম বানিয়েছিলেন। তাছাড়াও আরো অনেক ভালো ভালো তথ্য ছিল সেখানে। ওনার ফার্মের নাম হিটিটি সি ফার্ম। আপনারা ওয়েব সার্চ করলে নিশ্চয়ই দেখতে পাবেন। এই টেকনোলজির কথা পড়ে আমার খুবই ভালো লেগেছিল। তারপর থেকেই এই টেকনোলজির সম্বন্ধে আমি বিশদে জানতে শুরু করি। অনেক জায়গায় বায়োফ্লক সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে করতেই হঠাৎ করে আমার পরিচয় হয় স্যার ক্যাপ্টেন মোহাম্মদ শেখের সাথে, যিনি প্লেনের একজন পাইলট। আমারই মতো অনেক ব্যস্ততার মধ্যেও উনি বায়োফ্লক টেকনোলজি সম্বন্ধে অনেক পড়াশোনা করতেন এবং সফলভাবে নিজের ফার্ম সেট আপ করে এই সিস্টেমের সাথে জড়িত হয়েছিলেন। ক্যাপ্টেন স্যারের সাথে কথা বলে আমার মনে হয়েছিল বায়োফ্লক টেকনোলজির অনেকটাই উনি সফলভাবে আত্মস্থ করেছেন, সাথে সাথে এই সিস্টেমের সার্থকতারও প্রমাণ দিয়েছেন। তার বিএফটি টেকনোলজির সাথে সফলভাবে এগিয়ে চলার এই ঘটনা দেখে আমি খুবই উদ্বুদ্ধ হই। ক্যাপ্টেন স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাবো আমাকে এই বায়োফ্লক ফিশ ফার্মিং টেকনোলজির সম্বন্ধে আরও গভীরে গিয়ে বোঝানোর জন্য এবং সাথে সাথেই প্র্যাকটিক্যাল সাহায্য করানোর জন্য। কিছুদিনের মধ্যেই আমার কথোপকথন শুরু হয়ে যায় এই টেকনোলজির আবিষ্কর্তা ডক্টর ইয়োরাম আবনি মালিকের সাথে। স্যার ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে শেয়ার করেন, তার সাথে সাথেই অনেক রিসার্চ পেপারও আমাকে পাঠাতে থাকেন। আমার এই উদ্যোগ এবং উৎসাহ স্যারের খুবই ভালো লাগে। উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমাদের বন্ধুত্বর প্রতীক হিসাবে স্যার আমাকে ওনার ছবি সেন্ড করেন, যা এখন আপনাদের সামনে। ভারতবর্ষব্যাপী লকডাউন শিথিল হলে স্যার আমাকে ওনার বায়োফ্লক টেকনোলজির ওপর লেখা থার্ড এডিশন বইটির একটি হার্ড কপি গিফট করবেন, যেটার ছবি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। স্যারের সাথে যখন আমার কথোপকথন শুরু হয়, তখন ভারতবর্ষে বায়োফ্লক টেকনোলজি নিয়ে বিপুল রূপে চলা ব্যবসার কথা আমি স্যারকে জানাই। বায়োফ্লক টেকনোলজি আবিষ্কার করার পেছনে ডক্টর ইয়োরাম স্যারের মূল উদ্দেশ্য একটাই ছিল, এবং সেটি হলো এই টেকনোলজির হাত ধরে যাতে দুস্থ গরিব চাষিরা উপকৃত হন, এই সিস্টেমের সাথে যাতে ফার্মারদের মাছ চাষ খরচের পরিমাণ অনেকাংশে কমে যায়। আশ্চর্য লাগে সেই সব কিছু ব্যক্তিদের দেখে যারা বায়োফ্লক টেকনোলজিতে ফ্লক ফর্মেশন কিভাবে হয় সেটিই জানেন না, অথচ নিজের মতো করে বানিয়ে এই টেকনোলজির সম্বন্ধে ট্রেনিং দিচ্ছেন, সাধারণ মানুষকে বারবার বোকা বানাচ্ছেন। আর এর ফলস্বরূপ বায়োফ্লক টেকনোলজির সম্বন্ধে ভুল ধারণা প্রচলিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। ক্যাপ্টেন স্যার এবং আমি এই বিষয়ে একদম সহমত যে ভারতবর্ষের মানুষ খুবই সাদাসিধে, তাদের যে যা বুঝিয়ে দেয় তারা তাই বোঝে। এসব দেখে খুবই খারাপ লাগে সেই সব মানুষগুলোর জন্য যারা এদের পাল্লায় পড়ে নিজের সর্বস্ব হারাচ্ছেন। তবে কিছু কিছু ভালো মানুষ আছেন যারা যথেষ্ট সততার সাথে এই টেকনোলজিকে নিয়ে সফলভাবে এগিয়ে চলেছেন। তাছাড়াও মাছের চারা নিয়ে আজকাল একটা নোংরা ব্যবসা শুরু হয়েছে, যার বড় একটা প্রমাণ আপনাদের এর পরের ভিডিওতে আমি দেব। বায়োফ্লকের সাথে অ্যাকোয়াফোনিক্স, হাইড্রোফোনিক্স নিয়েও অনেক বড় বড় ব্যবসার উদ্ভব ঘটেছে। অ্যাকচুয়ালি হাইড্রোফোনিক্স, অ্যাকোয়াফোনিক্স এই বিষয়গুলো নিয়ে অনেকদিন থেকেই আমি
অনেক তথ্য সংগ্রহ করছি, যার সত্যতা আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন। আমার এই ইউটিউব চ্যানেলটি খোলার একটাই উদ্দেশ্য, এবং সেটি হলো এই বায়োফ্লক টেকনোলজির সম্বন্ধে সঠিক তথ্য আপনাদের কাছে অতি সহজে পৌঁছানো, একজন অতি সাধারণ মানুষও যাতে এই টেকনোলজির হাত ধরে সফলভাবে নিজের ব্যবসা চালিয়ে যেতে পারে এবং বেকারত্বের বোঝা কাটিয়ে উঠতে পারে। চাইলে অনেক কঠিন সায়েন্স টার্ম ইউজ করা যেত, তবে আমার ইচ্ছা এই যে আমাদের দেশের ইয়াং জেনারেশন থেকে শুরু করে মহিলা পুরুষ নির্বিশেষে এগিয়ে আসুক এই টেকনোলজির এক নতুন পরিভাষা গঠন করার উদ্দেশ্যে। বিএফটি হলো একটা কমপ্লিট সায়েন্স। আমি যেহেতু বাঙালি এবং বাংলা আমার মাতৃভাষা, তাই আমার ভিডিওগুলো সব বাংলা ভাষায় আসবে এবং আমার দূরের বন্ধুদের জন্য ইংলিশ সাবটাইটেল থাকবে। নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো যে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা কিভাবে উপকৃত হবেন। আজকের জন্য এইটুকু। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় আমার দেওয়া তথ্যগুলো সঠিক এবং এই তথ্যগুলো পেয়ে আপনারা সামান্যতম উপকৃত হয়েছেন, তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করলে ভালো হয়, কারণ আপনাদের এই একটা শেয়ারের জন্য হয়তো কারোর উপকার হতে পারে। ধন্যবাদ।